আমি আছি অগ্রণী ব্যাংকে ঢাকা হেড অফিসে অ্যাকাউন্টসে আছি অ্যাকাউন্টিং এ। এই ভিডিও কলে মেয়েদের মানে কি বলবো আসলে খুবই আপত্তিকর ভিডিও বলে আপত্তিকর ভিডিও গুলি শেনে তুমি এটা সাইন করে আমার ইয়েতে পাঠিয়ে দাও, পরে সুইটেবল টাইমে এসে আমরা আবার বিয়ে করে নিব। ওইখানে যারা ট্রাক্টর চালায় ওই রকম একজন লোককে সে চাচা সাজায়, তখন সে বলে এক সময় বলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক সময় বলে সে ব্যাংকের কর্মকর্তা, অ্যাকাউন্ট সেকশন আছে, অগ্রহায়ণ ব্যাংক বলে, অগ্রণী ব্যাংক বলতে পারে না, অগ্রহায়ণ ব্যাংকে অ্যাকাউন্ট সেকশনে আছে, এক এক সময় বলে সে সহকারী উপসচিব, মানে যেগুলি পোস্ট আসলে আদতে নাই। কিন্তু যারা স্কুল কলেজ গোয়িং অনেকেই জিনিসগুলো আসলে বুঝতে পারে না। ইভেন সে যখন কারোর সাথে চ্যাট করে, চ্যাটে করার পরে তার সাথে ক্লোজ হয়, ক্লোজ হওয়ার পরে তখন বলতে থাকে যে তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে আমার ছোট ভাই আছে বুয়েটে ইঞ্জিনিয়ারিং করে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে, এই ধরনের চটকদার কথাবার্তা বলে। তো আমি তো আসতে পারতেছি না সরকারি কাজে, আমি খুব ব্যস্ত, তো আমি একটু তারা আছে তাহলে আমি নিকানামা পাঠিয়ে দেয়। তখন আমরা এইরকম আমরা প্রায় পাঁচটা নিকানামা পাঠিয়েছি। এখানে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলি জেনুইন, কিন্তু নিকানামাগুলি ভুল, এবং প্রত্যেকটাতে সে নিজে সাইন করে, সাইন করে ভিক্টিমের ঠিকানা নিয়ে ওই ঠিকানায় ডাকযোগে এই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেয় এবং বলে তুমি এটা সাইন করে আমার ইয়েতে পাঠিয়ে দাও, পরে সুইটেবল টাইমে এসে আমরা আবার বিয়ে করে নিব। এইরকম একটা ভিক্টিম কিশোরগঞ্জ জেলায়, তাকে ঠিক একই কায়দায় তাকে তার সাথে ভিগুতে পরিচয় হওয়ার পর তাকে ফ্ল্যাটার করেছে, তার বাড়ির বৃত্তান্ত পারিবারিক বিষয়গুলি বলেছে, তার মা নেই, বাবা নেই, তার একটা ভাই আছে ইঞ্জিনিয়ারিং পড়ে, বোন আছে, এবং তাদের বোনের একটা ফেক আইডি খুলে, সেই ফেক আইডি থেকে ওই মেয়ের সাথে ও নিজেই বোন সেজে চ্যাটিং করে, ও বলে যে আমার বোন তোমার সাথে কথা বলবে, তখন ও নিজে আরেকটা আইডি, ওর কাছে আমরা চারটে ফেক আইডি পেয়েছি, ওর বোন সেজে তার সাথে কথা বলে। ইভেন ওইখানে যারা ট্রাক্টর চালায় ওই রকম একজন লোককে সে চাচা সাজায়, তাকে দিয়ে ফোনে কথা বলে, এবং এবং করতে করতে একটা পর্যায়ে মেয়েটার কনফিডেন্স আসে, কনফিডেন্স আসার পর সেম একই কায়দায় নিকানামা একটা রেজিস্টার, এটা যারা কাজী আছে তাদের কাছ থেকে 3,000-4,000 টাকা নিয়ে জাস্ট কাগজটা নেয়, এই কাগজটা সে নিজে সাইন করে ডাকযোগে পাঠিয়ে দেয়। এবং এখানে আরেকটা বিষয়, তার নিজের নামে একটা ভিজিটিং কার্ড করে, ভিজিটিং কার্ডের ছবি দেয়। সবচেয়ে আশ্চর্যজনক জিনিস, যারা ম্যাজিস্ট্রেসি বা মোবাইল কোর্টের যে ইয়ে আছে, বিভিন্ন কাজ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে, তার মতো দেখতে এরকম শুকনা বা হালকা গরনের যারা মাস্ক পরে, ওই ছবিগুলো সে ডাউনলোড করে, এবং ডাউনলোড করে ওই মেয়েদেরকে পাঠায় যে দেখো আজকে অভিযানে গেছিলাম, আসলে দেখা গেলে ছবিতে পিছনে আনসারের ছবি আছে, আমরা একটা পেয়েছি, দুজন আনসার দাঁড়িয়ে সে মোবাইল কোর্ট হয়তো কোনো ম্যাজিস্ট্রেট করতেছে, ওই ছবিটাই সে নিজের ছবি বলে চালিয়ে দেয়। এবং যেহেতু ওই দেখতো ওই ম্যাজিস্ট্রেট একটা অরমতলি পাতলা গরনের এবং মুখে মাস্ক পরা, যার ফলে সহজে আইডেন্টিফাই করতে পারে না, এবং সে মানে এর মধ্যে কথায় এতটা হিপনোটাইজ করে ফেলে ওই মেয়েরা আসলে ওকে সন্দেহ করতে পারে না। আমি আমার একটা নমুনা আছে, আমার হোয়াটসঅ্যাপে অসংখ্য কমিউনিকেশন পেয়েছি, একটা নমুনা যদি আপনাকে দেই যে একটা সপ্তম শ্রেণীর পর একটা গ্রিল মেকানিক এভাবে কথা বলে কিভাবে সেটা আয়ত্ত করেছে, এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং, সে প্রচন্ড কি বলবো মানে বিকৃত মস্তিষ্কের লোক, কারোর সাথে যোগাযোগ হওয়ার পরেই তার সাথে যখন একটা রিলেশন বিল্ড আপ হয় তখন সে তাকে বলে লাইভ ভিডিওতে আসো, তখন ওই জানে সে ম্যাজিস্ট্রেট, এখানে বিচার বিভাগের মাস পেয়েছে, জিও পেয়েছে, তারপরে তার বোন সেজে, বোন মেডিকেলে পড়ে, ভাই ইঞ্জিনিয়ারিং পড়ে, এত সুন্দর ফ্যামিলির একটা ছেলে, কথা এত স্মার্টলি বলে, তখন মেয়েরা কনভিন্স হয়ে যায়, তখন বলে যেহেতু বিয়ে হবে কিছুদিন পরে, ভালো ভালো পাত্র হিসেবে অনেক ভালো, তখন তার সাথে ভিডিও শেয়ারিং করে, এবং প্রচণ্ড রকম সেক্সুয়ালি পারভার্টেড সে এই ভিডিও কলে মেয়েদের
মানে কি বলবো, আসলে খুবই আপত্তিকর ভিডিও বলে, আপত্তিকর ভিডিও বলে সে নেয়। এখানে দুটা জিনিস, এই যে ভিডিওটা নিয়েছে এটা, আর আগে যে নিকানামা যে পাঠিয়েছে, এই দুইটা যখন তার হাতে চলে আসে, তারপর শুরু করে তার আসল গান, তার চরিত্রটা বের হয়ে আসে, তখনই সে ব্ল্যাকমেলিং শুরু করে।